রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১২ নম্বর ওয়ার্ডের বালিডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলীকে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা দিচ্ছেন আমাদের ছোট ভাই রাজা দত্ত আলপনা হালদার মহাশয়কে সম্বর্ধনা দিলেন আমাদের ছোট্ট বোন মৌপিয়া রায়। এখন আমাদের প্রাক্তন যুব সভাপতি সম্মানীয় রাজবাড়ী হালদার মহাশয়কে সম্বর্ধনা জানালেন। এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি সহ দুই প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, প্রশাসক মণ্ডলীর সদস্য ডক্টর শঙ্খশুভ্র ঘোষ, উমা সাই সহ জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি রাসবিহারী হালদার, শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস। সেই কাজটা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সংগঠিত হয় এবং তারা পান, তার মতো একটা ব্যবস্থা, একটা পরিকাঠামো তৈরি করা, এই কাজগুলোর উপর হচ্ছে আমরা গুরুত্ব দেওয়ার আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটা নাগরিক সনদ আমরা ঘোষণা করেছি, সিটিজেন চার্টার যাকে ইংরেজিতে বলে। সেখানে কোন কাজ নাগরিকরা কদিনের মধ্যে পাবে সেটা আমরা একদম ঘোষণা করে দিয়েছি, নির্দিষ্ট সময় সীমা আমরা বেঁধে দিয়েছি যে মধ্যে এই কাজটা আমাদের করতে হবে। যদি না করা হয় তাহলে সেই যিনি ভারপ্রাপ্ত আছেন এই কাজে তার বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেই প্রশাসনিক ব্যবস্থাগুলোকে হচ্ছে গ্রহণ করব। তার মধ্যে বর্ধমান শহরে যারা নাগরিকরা আছেন, যাদের কাছে একটা করে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, তারাই একেবারে তাদের যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা তারা সেখানে লিপিবদ্ধ করতে পারবে। আগে আমরা কি দেখতাম যে একজন মানুষ একটা অভিযোগ নিয়ে পৌরসভায় গেছেন, আমাদের যে জেলার ডিপার্টমেন্ট আছে সেখানে জমা দিলেন, তারপরে সেটা ফাইলে ঢোকানোর পর কখন কোথায় যে পৌঁছবে, তার মাঝ রাস্তায় সেটা হারিয়ে যাবে কিনা এই নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এখন কি হবে, এখন যখনই হচ্ছে আপনারা আমাদের অভিযোগটা লিপিবদ্ধ করবেন সঙ্গে সঙ্গে আপনি যিনি অভিযোগ করছেন তিনি একটা হচ্ছে ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, একটা আইডি পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার আইডি আপনি পেয়ে গেলেন যে আপনার অভিযোগটা হচ্ছে লিপিবদ্ধ রেজিস্টার, একটা মেসেজ পেয়ে যাবেন। আর যে দপ্তর সম্পর্কে আপনার অভিযোগ, কাজ হোক যে কোনো বিষয় হোক, সঙ্গে সঙ্গে সেই দপ্তরের যিনি বড়োবাবু তার কাছে হচ্ছে মেসেজটা চলে যাবে। আমাদের ওয়েবসাইটে কার কোনটা দায়িত্ব আমাদের কর্মীদের আমরা তাদের নির্দিষ্টভাবে নাম দিয়ে দিচ্ছি, তাদের ফোন নাম্বারটা পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।